আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ব্যাংক এশিয়া লিমিটেডের বিজনেস অফিসার পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 1 নম্বর অঙ্ক দিয়ে। 1 নম্বর অঙ্ক ছিল দ্য প্রাইস অফ 20 আর্টিকেলস ইজ দ্য সেম অ্যাজ দ্য সেলিং প্রাইস অফ এক্স আর্টিকেলস। ইফ দ্য প্রফিট ইজ 25% দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। অর্থাৎ এখানে বলা আছে যে 20টা আর্টিকেলের কস্ট প্রাইস হচ্ছে এক্স আর্টিকেলের সেলিং প্রাইসের সমান এবং এতে যেটা হয় সেটা হয় 25% লাভ। সেক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়েছে এক্সের ভ্যালু কত। তো আমরা ধরে নিব লেট দ্য কস্ট প্রাইস ইকুয়াল টু 100 ওয়াই টাকা। অতএব কস্ট প্রাইস অফ ইচ আর্টিকেল ইকুয়াল টু আসবে হচ্ছে 100 ওয়াই বাই 20 ইকুয়াল টু আসবে হচ্ছে 5 ওয়াই। এটা হচ্ছে কস্ট প্রাইস। আর সেলিং প্রাইস অফ ইচ আর্টিকেল ইকুয়াল টু আসবে হচ্ছে 100 ওয়াই বাই এক্স টাকা। এটাও টাকা। তো এখন এইটা যে সেলিং প্রাইসটা আছে এটা হচ্ছে এই প্রাইসের চেয়ে 25% বেশি, যেহেতু সে 25% লাভে বিক্রি করে। আমি আবার বলছি, এটা হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইসের উপর 25% লাভে বিক্রি করলে আপনার 125% দামে বিক্রি করতে হবে। তাহলে এটি হবে হচ্ছে তখনকার সেলিং প্রাইস। অতএব অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা বলতে পারবো হচ্ছে এই 5x ইন্টু এইটার 125% ইকুয়াল টু আসবে হচ্ছে 100 ওয়াই বাই এক্স, সরি 5 ওয়াই ইন্টু এটা, কারণ এটা 5 ওয়াই ছিল। এখন ওয়াই কাটা, আর এখান থেকে কাটলে 20 হয়। তাহলে এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে 100 ইন্টু 20 ডিভাইড বাই 125। এটা কাটলে আসবে হচ্ছে 4, এইটা আসবে হচ্ছে 5, এটা কাটলে আসবে হচ্ছে 4 ইকুয়াল টু আসবে হচ্ছে 16। অর্থাৎ এক্সের ভ্যালু হবে হচ্ছে 16। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 2। নাম্বার 2তে বলা আছে উইডো টুক 1/3 অফ দ্য স্টেট, ইটস সন অফ দ্য টু টুক দ্য রিমেনিং স্টেট। ইফ দ্য উইডো অ্যান্ড ওয়ান সন টুক 3,60,000 টাকা দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য স্টেট। তো আমরা ধরে নেই স্টেটের যে ভ্যালু আছে সেটা হচ্ছে 3x। ধরে নিলাম হচ্ছে 3x। অতএব উইডো গেটস 3x এর 1/3 ইকুয়াল টু আসবে হচ্ছে এক্সপার্ট। অতএব টু সন্স গেট 3x থেকে x বিয়োগ করলে আসবে হচ্ছে 2x। অতএব ইচ সন গেটস আসবে হচ্ছে 2x বাই 2 ইকুয়াল টু x। অতএব আমাদের প্রশ্ন মতে বলা আছে উইডো যেটা পায় এবং একটা সন যা পায় সেটা যোগ করলে আসে হচ্ছে 3,60,000 টাকা, বা 2x ইকুয়াল টু 3,60,000, বা ক্যালকুলেশন করলে x ইকুয়াল টু আসবে হচ্ছে 1,80,000। আমাদের বের করতে হবে হচ্ছে স্টেটের প্রাইস। স্টেটের প্রাইস হচ্ছে 3x, তাহলে 3x হচ্ছে 3,18,54, 5,40,000 টাকা। অর্থাৎ স্টেটের মূল প্রাইসটা হচ্ছে 5,40,000 টাকা। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।